জিনিসটা অতি কষ্টের দেখেন কাটা ভেঙে চলে গেছে লাড্ডু কাটা সাতক্ষীরার কাটা সাতক্ষীরার কাটা তারপরে ভেঙে চলে গেছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো মোটেও ভালো হতো না পথ শেষ না হলে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবো কি করে শহরের ব্যস্ত পরিবেশ ছেড়ে গ্রামের আকাবাকা মেঠো পথ দিয়ে ছুটে যাচ্ছে আমাদের নির্দিষ্ট গন্তব্যে গন্তব্যে পৌঁছানো সহজ কথা নয় তার আগে নদী পার হওয়ার খাজনাটা মিটিয়ে নি অনেক অপেক্ষার পর খাজনা দিয়ে ট্রোলারে উঠে পড়লাম বাহন একটাই কিন্তু যার যার গন্তব্য আলাদা বাহ নদীটা বেশ দারুণ লাগছে ঘর থেকে বাইরে বের না হলে আপনি বুঝবেন কি করে আমাদের দেশটাও যে কত সুন্দর মানুষের জীবনটা কি বৈচিত্র্যময় কেউ জীবিকার তাগিদে মাঠে কাজ করছে আর কেউ বা দূর দূরান্ত পাড়ি দিয়ে শখের বসে নদীতে মাছ শিকার করতে এসেছে এই গরমে পানির মাছ ডাঙায় না আসলেও ডাঙার শিকারই পানিতে নামতে বাধ্য চলুন শিকারীদের সফলতা ব্যর্থতা আক্ষেপের পাশাপাশি এই অপরূপ প্রকৃতিকেও উপভোগ করি তোমরা এসে গেলাম কলাশি ঘাট দিয়ে নদীর পারে তো এখানে এসে খুব ভালো লাগলো যে একজন শিকারী বসে দেখা যাচ্ছে পুরো নদী কচুরিতে ভরা আসসালামু আলাইকুম মুরব্বী কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালোই আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আমরা আসলাম বাংলাদেশ ফিশিং ক্লাবের পক্ষ থেকে আপনাদের ভিডিও করার জন্য জি তো মানিকগঞ্জে আমরা এই প্রথম আসলাম এখানে তো এখানে কিরকম কি ধরনের মাছ খায় এখানে কাতল খায় রুই খায় কালিবাউস খায় মিরকা খায় টাটকিনি এই যে টাটকিনি মাছ পাইছি টাটকিনি মাছ পাইছেন না জি যে মাছগুলো পাইছে আমাদের নূর আলম ভাই সে মাছগুলো দেখাবে ভাইজান এখানে বললো যে এখানে সব ধরনের মাছই পাওয়া যায় এটা ই করো নেটটা খোলো সুন্দরভাবে করো দেখা যাচ্ছে না চার পাঁচটা পাইছে ভাইজান তো এখন যে পরিস্থিতি যে কচুরিতে যেরকম জ্বালাচ্ছে এইভাবে তো মাছ মারা অসম্ভবই না দেখেন নিচে মাছগুলো খেলছে মানে পরিষ্কার দেখা যাওয়ার কথা এখানে শিকারি দেখা যাচ্ছে দেখেন যদি লাইভ ফিট হয় তারপর তো অবশ্যই আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম আঙ্কেল কি অবস্থা কোন টান টান হয়েছে না কোনো খবর নাই সকালে কোনো টান হয় নাই টান হয়েছিল একটা টান হয়েছিল না ইনশাল্লাহ না কেউ না হবে আসসালামু আলাইকুম ভাই জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন তো ভাইজান কোথা থেকে আসছেন সিঙ্গাইর বাইমেল তো ভাইজান সিঙ্গাইর থেকে আসছে এখানে খেলতেছে কোনো টান হয়েছে সকালতে ভাই না ভাই তো বাটা লাগলে আর কি বলা যাবে ও মানে এখন জোয়ার চলতেছে না হ্যাঁ জোয়ার চলতেছে তো ভাইজানের কথা হইলো ভাটা লাগলে হয়তো মাছ দু একটা টান হবে তো এখানে মোটামুটি প্রতিদিনই শিকারি বসে আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই কি টান টান হয়েছে সকাল থেকে কিচ্ছু না ভাই সবাই সবাই একই কথা বলতেছে বলতেছে বিকালবেলা হয়তো বা টান হবে না বিকালবেলা হয়তো আশা আছে আর কি হ্যাঁ যে ভাই ক্লান্ত হয়ে গেছে শুয়া পড়ছে আসসালামু আলাইকুম ভাই
কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। তো ভাইজান এখানে বসে কোনো টান হয়েছে? না না, এখন পর্যন্ত ভাই এখন পর্যন্ত কোনো টান হয় নাই। তো সবারই একই কথা, হয়তোবা সন্ধ্যা এই আপনার বিকাল হলে বিকালে বিকালে টান হবে। কি অবস্থা ভাই, কোন টান টান হয়েছে? না ভাই, টান হয় নাই। নিচে আর মাছ এমনি জোয়ার ভাটা দেখা খায় আছেই। ভাই জানি ধানে যে পেকে গেছে, ধান পেকে গেছে। এখানে আরেক ভাই বসছে। কোন টান টুন হয়েছে সকালতে? সকালতে টান হয় নাই না, সবাই একই কথা বলতেছে সকালতে কোনো টান হয় নাই। এই যে ভাইয়ের পয়েন্ট, এটা তো ভাই জানে রোজা রাখছে। এখন কচুরিতে খুব জ্বালাইতেছে, এই যে দেখেন কচুরি আবার এসে পড়ছে। যে ভাই আবার নেমে পয়সা করতেছে, রোজা রাখছে। ভাই নামাজ পড়বে বলতেছে, আজান দিয়ে দিছে। আর গত কবে বললেন ভাইয়া মাছটা যে ছুটছে? গত সপ্তাহে, গত সপ্তাহে ভাইয়ার এখান থেকে একটা বড় মাছ ছুটে গেছে। খুবই আফসোসের ব্যাপার। আর এখানে মোটামুটি ভালোই মাছ হয়, আপনারা যারা আসতে চান আসতে পারেন। ভিউটা অনেক সুন্দর দেখেন। তো ভাইজান অনেক দূর থেকে আসে, শ্রীনগর থেকে আসছে। এখানে বিক্রমপুর শ্রীনগর থেকে আসে, মুন্সিগঞ্জ শ্রীনগর ওইখান থেকে আসছে। এখানে এটা হলো চৈলা পয়েন্ট। চৈলা খুব সুন্দর একটা জায়গা, অনেক দূর। এ দেখেন ভাগ্য অবস্থা দেখেন, একেবারে গরমে পুরা শেষ। রোজা ধরে লাগছে না ভাই? রোজা ছিলেন? রোজা ধরে লাগছে ভাগ করে, দেখেন পানিতে নেমে গেছে। তো এ হলো এখানকার পরিস্থিতি, আপনাদেরকে একটু যদি দেখাই। এখানে মোটামুটি ভালো শিকারই বসছে। যে এপাশে দেখেন শিকারি, মোটামুটি ভালো শিকারি বসছে। কি অবস্থা ভাই, কোনো টান টান হয়েছে? না ভাই। ওই যে নেট ভিজাই দেখা যেতেছে? না ওটা আর ছোট একটা মাছ। তো ভাইজানের টান হয় নাই, যে ভাইজানে কমপ্লিট করে রাখছে লাড্ডু। তো এই যে আঙ্কেলের এই আধা ঘন্টা আগে একটা মাছ হয়ে গেছে, ছুঁড়ে গেছে সামনে আইসা। আঙ্কেল মাছটা কতটুকু হবে ওজন আনুমানিক? 6-7 কেজির মতো না? 6-7 কেজির মতন হবে। আঙ্কেলের মাছটা ছুটে গেছে, অতি দুঃখের বিষয়। তো আঙ্কেলরা অনেক দূর থেকে আসছে। আপনারা আঙ্কেলের মুখ থেকে শুনেন, আঙ্কেল কোন কেন্দ্রে কেমনি ছুটছে? কোন মাছ চাপায় ফেলাইছি কিনারে, ও যে বাইরে ডাক দিছে, বাইরে নেটটা লয়ে আইতে আইতে বাইরে আমি এই কচুরির মধ্যে কিনারা চাপায় লাইছি। আমার কাছে টাইনা মাছ নিয়ে আসছি কাছাকাছি। আচ্ছা, পরে হ্যাঁ নেটটা করতে একটু লেট করছে, পানিতে নামতে চায় নাই। আচ্ছা, যে প্যান ভিজা যাবো এই কারণে মানে উঠাইতে পারলাম না মাছটা। খুবই দুঃখজনক। তো আঙ্কেলে বলতেছে খুবই দুঃখজনক, এই জায়গা থেকে মাছটা মারছে আঙ্কেলে। এই যে পয়েন্টটা আপনাদেরকে দেখাচ্ছি, এই পয়েন্টটা থেকে এই যে ছাটার পাশাপাশি, এই যে ছাটা ছাটার পাশাপাশি। তো এরা খুবই দুঃখজনক।
তো ওই ভাই যদি একটু কষ্ট করে পানিতে নামতো তাহলে হয়তো ভাই এরকম অ্যাক্সিডেন্টটা হতো না। সাত আট কেজির মতন ওজন হবে মাছটা, সামনে থেকে ছুটে গেল, খুবই আফসোসের ব্যাপার। দেখি ইনশাল্লাহ বিকালবেলা আঙ্কেল একটা টান হবার আশা আছে, আশা থাকেন। বিকালে? হ্যাঁ বিকালবেলা টান হয়। এই যে আঙ্কেলের ছাতু, এগুলো আমার সব বানানো বানানো নিজের বানানো ছাতু আঙ্কেল, সব নিজের বানানো, নিজের বানানো ছাতু। তো আঙ্কেল ছাতু দিয়ে খেলতেছে, সবাই দোয়া করবেন আঙ্কেলের জন্য। যাও এখানে আছে, হ্যাঁ আছে তো না, না এসে গা। দুঃখের বিষয়, এখন টোপটা টান দিয়েছিল তো আঙ্কেলের মাছটা ছুটে গেল। সুতা ডালে প্যাঁচ লাগো নে, হিটটা করতে পারে এই ঠিক করে হিট মানে এই উপরে সুতা ডালে প্যাঁচ লাগবে, একটু ফাঁক ফাঁক করে পারবেন না হালকা? এই জিনিসটা অতি কষ্টের, দেখেন কাটা ভেঙে চলে গেছে। লাড্ডু কাটা, সাত খিরার কাটা, সাত খিরার কাটা, তারপরে ভেঙে চলে গেছে। মাছটা মোটামুটি ভালো সাইজের ছিল, কিছুক্ষণ আগে এখান থেকে একটা সাত কেজি প্লাস আঙ্কেলের মাছ ছুঁড়ে গেছে। তো তারপর পরে আমাদের সাথে কথা বলতে বলতে, কষ্টের কথা বলতে বলতেই আরেকটা হিট হলো। এই হিটেও মনে করেন মাছের কাঁটাটা ভেঙে গেল। এর আগেরটা কেচিং করতে গিয়ে চলে গেছে।